আজকে আমি একটি বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছিল চোখের ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে হলো এমন একটি জিনিস, খুব গুরুত্বপূর্ণ, কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছিল যাদের ডায়াবেটিক্স রোগে ভুগছেন তাদের চোখের রেটিনাতে একটা সমস্যা হয়ে থাকে। যে সমস্যাটা হয়ে থাকে সেটি একটি নাম হচ্ছিল ডায়াবেটিক্স রেটিনোপ্যাথি। এটি ডায়াবেটিক রেটিনোপ্যাথি সম্পর্কে কিছু বলার আগে আমি রেটিনা সম্পর্কে একটু বোঝাতে পারলে আপনাদের হয়তো আবার সুবিধা হবে। আমার কাছে একটি আইয়ের একটা অ্যানাটমি ছবি আছে, আপনি যদি খেয়াল করেন এটা হচ্ছে একটা চোখ। এই চোখের মধ্যে সামনের এই অংশটাকে মানে কর্নিয়া, যেটা আমরা সকলের চোখে যে সম্মুখ যে কালো অংশটা, সেটা কিন্তু দেখতে কালো দেখালে ওটি কালো নয়, ওটি স্বচ্ছ, কিন্তু একে বলা হয় কর্নিয়া। তার পিছনে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো চোখের লেন্স, যেটা বয়স হয়ে গেলে ছানি পড়ে, কোনো আঘাতের কারণে ছানি পড়ে। এই এই ছানির লেন্সটাকে সরিয়েই আমরা লেন্স বসানোটাকেই বলা হয় ছানি অপারেশন। আর তার পিছনে দেখবেন কত বড় একটি জায়গা, এই সম্পূর্ণ এই গোলকের মতন এই জায়গাটা, এখানে সামনে একটা জেলির মতন জিনিস থাকে, এটা বেরকে বলে ভিট্রিয়াস। আর চোখের এই পিছনে এই অংশটাকে বলা হয় রেটিনা। আর এই রেটিনাতে কিছু রক্তনালী থাকে। এই রক্তনালীগুলা যখন ডায়াবেটিক্সে আক্রান্ত হয় তখন কিছু রক্তক্ষরণের প্রবণতা দেখা যায়। সেটাই আমাদের আমি আজকে সেটা বলবো কীভাবে সেটা হয়। এই রেটিনাতে কিছু রক্তনালী থাকে যেটা চোখের রেটিনার পুষ্টি নিয়ন্ত্রণ করে। এই রেটিনাতেই আমরা আলোটা পড়ে আমাদের প্রতিবিম্ব তৈরি হয় এবং এই প্রতিবিম্বটা আমাদের ব্রেনের পিছনের নার্ভ শিরার মাধ্যমে ব্রেনে চলে যায় এবং আমরা দেখতে পারি। ডায়াবেটিস হলে কি হয়, এই চোখে যেই রক্তনালীগুলো আস্তে আস্তে পাতলা হয়ে যায়, এই রক্তনালীগুলো কিছু কিছু জায়গায় পাতলা হয়ে কিছু কিছু রক্তক্ষরণের প্রবণতা দেখা যায়। এই রক্তক্ষরণ হয়ে অনেক সময় চোখের ভিতরে চোখের দৃষ্টি চলে যেতে পারে। চোখের একটি জায়গা আছে ম্যাকুলা, যেটা চোখের সবচেয়ে সেন্সিটিভ, ওখানে অনেক সময় চোখের মধ্যে পানি জমে যায় ডায়াবেটিস পেশেন্টের, তখন চোখের দৃষ্টি আমাদের কমে যায়। তখন আমরা ইঞ্জেকশনের মাধ্যমে এই পানিটাকে সরানোর চেষ্টা করি যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। এই রক্তনালীগুলো যখন আমাদের রক্তক্ষরণ করার প্রবণতা দেখা যায় তখন আমরা চোখের পরীক্ষা করি, কিছু কোন কোন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে এই জিনিসগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করি। কীভাবে, আমাদের একটা এনজিওগ্রাম মেশিনের মাধ্যমে। আমরা শুনেছি হার্টের এনজিওগ্রাম করা যায়, কিন্তু চোখেরও এনজিওগ্রাম করা যায়। এনজিওগ্রামের মাধ্যমে দেখি যে কোন কোন রক্তনালীর কোন কোন জায়গায় দুর্বলতা দেখা গেছে। কিছু কিছু জায়গায় রক্তনালী নষ্ট হয়ে নতুন রক্তনালী তৈরি হয়, যেই রক্তনালী অত্যন্ত দুর্বল রক্তনালী বলে থাকি। আর এইসব দুর্বল রক্তনালী থেকে চোখে রক্তক্ষরণ হয়, আর চোখ রক্তক্ষরণ বারবার যখন হয় আস্তে আস্তে রেটিনাটা ছিঁড়ে যায় এবং সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করে ফেলে। সুতরাং যাদের ডায়াবেটিস আছে তাদের এই রক্তক্ষরণের প্রবণতা থেকে নিজেকে নিজের চোখকে যদি ঠিক রাখতে চায় তাহলে অবশ্যই প্রতি 3 মাস অন্তর অন্তর যাদের ডায়াবেটিসের রোগীদের চোখের পা চেক করতে হবে। যদি ভালো থাকে তাহলে 6 মাস পর পর, যদি খুবই ভালো থাকে তাহলে প্রতি বছরে একবার হলেও চোখের ডায়াবেটিস পেশেন্টদের চোখের রেটিনাটা পরীক্ষা করাটা খুবই জরুরি। কারণ এই রক্তনালী যখন দুর্বল রক্তনালী তৈরি হয় তখন আমরা এই দুর্বল রক্তনালীগুলোকে আমরা লেজারের মাধ্যমে ওগুলাকে নষ্ট করে দিই, যেন ওখান থেকে পরবর্তীতে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা না থাকে। যদি রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণের পরিমাণ কম থাকে কিংবা ওখানে যদি পানি জমে থাকে রেটিনাতে, তাহলে আমরা ইঞ্জেকশনের মাধ্যমে আমরা ওই রক্তগুলো অথবা রক্ত যে জমে থাকে পানিগুলোকে অ্যাবজর্ব করানো যায়। যদি এর চেয়ে খারাপ অবস্থা হয় তাহলে রেটিনার অপারেশনের মাধ্যমে আমরা সেই রক্তনালীগুলোকে ঠিক করে রেটিনাকে ভালো অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব, যদি রোগীটা একটু আর্লি, যদি আগে আসে, বেশি খারাপ হওয়ার আগে আসে তাহলে চোখের দৃষ্টি ফেরানো সম্ভব। কিন্তু যদি রোগীরা দ্রুত না আসে এবং অনেক দেরি করে আসে তাহলে দৃষ্টি ফেরানো একদমই সম্ভব হয় না, কারণ ডায়াবেটিসের কারণে চোখের দৃষ্টি যেটা একবার চলে যায় সেটা আগের মতন কখনোই আসে না।
সুতরাং যেসব রোগীরা ডায়াবেটিসে ভুগছেন, যেসব মানুষ ডায়াবেটিসে ভুগছেন, তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই বছরে একবার, কখনো 6 মাসে একবার অথবা 3 মাসে একবার, কোনো কোনো সময় যদি খুব খারাপ কন্ডিশন থাকে প্রতি মাসে একবার চোখের রেটিনা বিশেষজ্ঞ দ্বারা চোখের রেটিনাটা পরীক্ষা করা খুবই জরুরি। যারা আমরা দেখেছি যারা বিদেশে থাকেন প্রবাসে, তারা নিজেদের যত্ন একদমই নিতে পারে না, সেই দেশে তারা সবসময় কাজ করছে, যখন চোখে রক্তক্ষরণ হয়ে যায়, চোখের দৃষ্টি একদম হারিয়ে যায়, তখন তারা দেশে চিকিৎসার জন্য ফেরত আসে এবং যখন আমাদের কাছে আসে আমাদের হাতে কিছুই থাকে না। সুতরাং প্রবাসী যারা কাজ করছেন তাদের জন্য আমি বলছি, আপনাদের যারা ডায়াবেটিসে ভুগছেন তারা ওখানে যদি পারেন রেটিনা বিশেষজ্ঞকে দেখান, দেশে যখন ঘুরতে আসবেন তখন রেটিনা বিশেষজ্ঞকে দিয়ে চোখটা অবশ্যই পরীক্ষা করবেন, রেটিনা আপনার ভালো আছে কিনা। ধন্যবাদ।